এক জায়গা থেকে অন্য জায়গায় চলার কথা বলা হয়েছে। তারা গ্রীষ্মের ভর দুপুরে কড়া রোদের মধ্যে পালকি করে নিয়ে যায়, চারিদিকে কোনো সাড়াশব্দ, চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান। এই গানের কথায় গ্রামটার চলমান জীবনের ছবি ফুটে ওঠে। অলস দুপুরে পাতায় বসে ঘুমে ঝুলতে থাকে ময়রা ও মুদি, হাটের শেষে রুক্ষ পোশাকে বাড়ি ফিরে যায় হাঁটু, ক্লান্ত কুকুরগুলো ধুঁকছে, কোনোটা মুখগুলো শুনছে। দিনের শেষে সূর্য পশ্চিম আকাশে ঝলে পড়ে, ক্লান্ত বেহারারা তখনও পালকি কাঁধে নিয়ে ছুটে চলছে, ভাবছে আরো কতক্ষণে কত দূর যেতে হবে। এটা হচ্ছে তোমাদের পুরো কবিতার মূল ভাব, অবশ্যই এটা লিখে ফেলবে এবং সাথে তোমাদের আজকে হোমওয়ার্ক হচ্ছে কবিতাটা খুব ভালো করে সবাই পড়বে, বুঝে বুঝে পড়বে, কোনো শব্দের অর্থ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে শব্দার্থের মধ্যে সেই শব্দের অর্থ দেওয়া আছে সেখান থেকে খুঁজে নিয়ে পড়ে বুঝে কবিতা পড়বে, এবং কবির নাম কবিতার নাম খুব ভালোভাবে শিখবে, সাথে করে মূল ভাবটা ভালো করে। এখন তোমাদেরকে আমি আর টেম্পোরারি মানে ইউজ করে দিচ্ছি, তাদের কারো কোনো প্রশ্ন থাকলে কোনো শব্দ বা কোনো লাইন বুঝতে অসুবিধা হলে সাথে এখনই আমাকে করবে এবং জেনে নিবে, ঠিক আছে? সবাইকে একটু টেম্পোরারি মানে কথা বলার আর কি পারমিশন দিয়ে দেন, কারো কোনো প্রবলেম হলে একসাথে কেউ ইউজ করবে না, কোনো কিছু করাইছিলেন যে ক্লান্ত হয়ে তারা যে কুকুর অনেক সময় দেখো না যে একদম জিওভাবে করে কেমন করে হাঁপাতে থাকে আবদ জলে পড়ে।